হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ধারাবাহিকতা ফুটবল নেই। আজকে আমরা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন সমাধান করবো। আজকে আমরা নিয়ে আসছি 39তম বিসিএস এর বাংলা পার্ট। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তবে আরেকটি কথা বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক করে দিবে, যাতে আমরা আরও ভালো করে ভিডিও বানাতে পারি। তো চলো বন্ধুরা, দেখা যাক 1 নম্বরে কী দেওয়া আছে। দেখো, 1 নম্বর, বিভক্তিহীন নাম শব্দ কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে হচ্ছে প্রাতিপাদিক বলে, প্রাতিপাদিক। কোনটি বেদিহার বহুব্রীহি উদাহরণ? সেটা হচ্ছে যে ঘ নম্বর, কানাকানি। 3 নম্বর, সাধু ও চলিত ভাষার মধ্যে মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সেটা হচ্ছে যে ক্রিয়া এবং সর্বনামের মধ্যে, ক্রিয়া এবং সর্বনাম। সেটা আমরা একটু উদাহরণ দেখলে সেটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে 4 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে যে বৈকুণ্ঠের কথা। দাঁড়াও, তারপর দেখো যে 5 নম্বর কি দেওয়া আছে, দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচে কোনটি পাওয়া যায়? সে হচ্ছে যে ঘ নম্বর, দু বিসর্গযোগ অবস্থা, দুরবস্থা। তারপর দেখো 6 নম্বর, আগুনের সমার্থক শব্দ কোনটি? আগুনের সমার্থক শব্দ হচ্ছে যে তোমার অনল, অনলাইনে অনল আগুনের সমর্থ শব্দ। 7 নম্বর, জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? সেটা হচ্ছে যে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন। তারপর হচ্ছে 8 নম্বর, দেখো বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? সেটা হচ্ছে যে তোমার একটি উপন্যাস। বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? সেটা হচ্ছে যে উপন্যাস। 9 নম্বর, বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। ঘ নম্বর, রাজা রামমোহন রায়। তারপর দেখো সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সরলের বিপরীতার্থক নয় হচ্ছে মানে হচ্ছে কি, সরলের বিপরীত নয় মানে সরলের সমর্থক। সে হচ্ছে কুটিল, হচ্ছে সরলের সমর এই সরলের বিপরীত, জটিল বিপরীত, বক্র বিপরীত। গরল হচ্ছে গরল শব্দ হচ্ছে সহজ সরল। 11 নম্বর, কোন উপাদান মানে হচ্ছে অপাদানটি কারক? এখানে হচ্ছে কোনটা কারক, অপাদান কারক। অপাদান শব্দ হচ্ছে যে স্থান, কাল, সময় ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে হচ্ছে যে অপাদান ব্যবহার হয়ে থাকে, স্থান পাত্র অবস্থা ভেদে। যেহেতু এখানে ট্রেন একটা স্টেশন ছেড়েছে, এখানে স্টেশনটা একটা হচ্ছে একটা স্থান, সেজন্য হচ্ছে যে এটা আনসার হচ্ছে খ নম্বর। 12 নম্বর, হ্যাং আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে প্রচারপত্র। 13 নম্বর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কি? সেটা হচ্ছে যে গ নম্বর, পদ্মরাগ। তো তারপর দেখো মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? সেটা হচ্ছে যে তোমার খ নম্বর, আ ঘাটা। 16 নম্বর, নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? এটা প্রশ্নে ভুল আছে। খনার বচনের মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে সামাজিক মূল্যবোধ। তারপর দেখো মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস কোনটি? সেটা হচ্ছে যে আগুনের পরশমণি। এটা তিনি লিখেছেন হচ্ছে যে হুমায়ুন আহমেদ। তারপর 19 নম্বর, দেখো 19 নম্বর দেওয়া আছে, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকার অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে যে অনন্যয় অব্যয়। তাম্বলি শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। দেখো তারপর হচ্ছে যে কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? সেটা হচ্ছে যে উপভোগ, কারণ উপগ্রহ এখানে ছোট গ্রহ বুঝায়, উপসাগর ছোট সাগর, উপনেতা ছোট নেতা, কিন্তু এখানে উপভোগ একটা আলাদা একটা অর্থ আছে। আমরা হচ্ছে যে উপভোগ করছি, ভোগ করা উপভোগ করা কিন্তু একই কথা নয়, সেটা হচ্ছে ভিন্নার্থে ব্যবহার হয়েছে। সেই জন্য হচ্ছে যে এখানে 21 নম্বর হবে হচ্ছে যে উপভোগ। আচ্ছা আমরা আরেকবার দেখে নিই। দেখো বন্ধুরা, 1 নম্বর কী দিয়ে আছে, 1 নম্বর হচ্ছে যে ঘ নম্বর, প্রাতিপাদিক। 2 নম্বর, কোনটি বেতিহার বহুব্রীহি উদাহরণ? সেটা হচ্ছে কানাকানি। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়াপদ ও সর্বনাম পদে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হচ্ছে যে বৈকুণ্ঠের কথা। 5 নম্বর, দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচে কোনটি পাওয়া যায়? দু বিসর্গযোগ অবস্থা। আগুনের সমর্থক শব্দ কোনটি? অনল।
জীবনানন্দ দাশকে নিজতম কবি বলে আখ্যায়িত করেন কে? বুদ্ধদেব বসু। বাদনহারা কাজী নজরুল ইসলামের কন্দনের রচনা উপন্যাস, বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। সরল শব্দের বিপরীত অর্থ নিচে কোনটি? সেটা হচ্ছে গরল। কোন উপাদানটি কারক? সেটা হচ্ছে যে খ নম্বর স্টেশন ছেড়েছে। হ্যাং আউট এর বাংলা পরিভাষা হচ্ছে যে প্রচারপত্র। বেগম রোকেয়া শাখাওয়াতের জন্য রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আঘাটা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? ভুল। খনার বচনের মূল ভাব কি? সামাজিক মূল্যবোধ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুন পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদের। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাকড়িতে কোন প্রকার অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যায়ী অব্যয়। তাম্বলিক শব্দ সমর্থক নয়, তামসিক। কোন উপসর্গ যে ভিন্নার্থ যুগে ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে যে ঘ নম্বর উপভোগ। বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।